নমস্কার বন্ধুরা, পোল্টো কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সমুদ্রের নোনা বেলে। কীভাবে আজকে রেসিপিটা করব চলুন দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে আমি এই যে বেলে মাছ নিয়ে এসেছি বাজার থেকে, নোনা বেলে। এই যে এখানে প্রায় দুটো মাছ মিলে 700 গ্রাম মতন মাছ হয়েছে। মাছে দেখো ডিম হয়েছে, মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছে কী কী দেবো দেখো, এখানে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব। সুন্দর করে একে একে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো আরেকবার দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেগুলো ভালো করে পুড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজ আর আলু ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এবার আমি জল। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা আমার কষা কষা রান্না হবে, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে বেলে মাছগুলো এইভাবে রান্না করলে মাংসের মতন কষিয়ে খুব ভালো লাগে খেতে, বাড়িতে একবার করে দেখবে। আমার মাছগুলো প্রায় হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এবার আমি সার্ভ করব। দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে নোনা বেলের রেসিপি আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এরকম আরও ভালো রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, নমস্কার, আবার দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে।